আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের নির্বাচনী পরীক্ষা 2023 এর গণিতের সৃজনশীল এক নম্বর প্রশ্নটি সলভ করব। তোমরা মনোযোগ দিয়ে এটি দেখো। এক নম্বর প্রশ্নে দেখো, এখানে এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে। এই উদ্দীপক থেকে আমরা ক, খ এবং গ নম্বর প্রশ্নে সলভ করব। প্রথমে ক নম্বর প্রশ্নে কি দেওয়া আছে দেখো, 9 to the power x = 27, তাহলে x এর মান কত? তাহলে আমরা এটা একটু দেখো, আমাদের প্রশ্নে দেওয়া আছে 9 to the power x = 27। এখন 9 এর আমরা লিখতে পারি কি দেখো, 9 এর লিখতে পারি 3 স্কয়ার, এই 3 স্কয়ার লিখলাম, আর 27 লিখলাম 3 কিউব, এই 3 কিউব। তাহলে এখানে দেখো, এই বেস আর এই বেস সেম, বেস বেস সেম যদি হয় তাহলে পাওয়ার সমান পাওয়ার লিখা যায়, অর্থাৎ এই যে 2x = 3, এখান থেকে আমরা x সমান পেয়ে গেলাম 3/2। আমাদের প্রশ্নে কি বলা আছে, প্রশ্নে বলা হয়েছে x এর মান নির্ণয় করো, তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম 3/2। এবার খ নম্বর প্রশ্নে দেখো কি আছে, খ নম্বর প্রশ্নে এর মান দেওয়া আছে a^2 এর পাওয়ার দেওয়া আছে এই যে p² + p³ + q² এখানে লক্ষ্য করো, একই নিয়মে তিনটা পদ দেওয়া আছে। প্রথমে আমরা কি করলাম, এক নম্বরটা লক্ষ্য করো, এখানে বেস, এই বেস আর এই বেস সেম আছে, বেস যদি সেম থাকে তাহলে আমাদের ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হবে, কি করলাম p + q থেকে 2p বিয়োগ করে দিলাম, এই যে 2p বিয়োগ, আর এই উপরে যেটা পাওয়া ছিল সেটা গুণ আকারে পাশে রেখে দিলাম, রুটের জায়গায় রুট থেকে গেল। তিনটে পদই আমি একই নিয়মে করলাম, বাকি দুটো তোমরা এইভাবে করলে বুঝে ফেলবে। এবার দেখো আমরা কি করেছি এখানে, এই দেখো এখানে একটু ভালো করে খেয়াল করবো, এই 2p থেকে p বাদ গেল, তাহলে থাকলো -p, তাহলে আমরা লিখলাম এই যে q - p। একই নিয়মে এখানে এসে r - q, আর একটা পদে এসে p - r। এখানে দেখো লক্ষ্য করো, এবার এটাকে এই এখানে একটু লক্ষ্য করো, এখানে ছিল আমাদের, এটাকে আমরা সাজায় লিখছি কেমন ভাবে দেখো, এই যে p² + p³ + q², এটাকে সাজায় আমরা লিখেছি এই q² + qp + p² কেন, aq - bq সূত্রনার জন্য। তাহলে এটা সূত্র আসলো কি, এই qq - pq এখানে সূত্র আসবে কি, rq - qq এখানে সূত্র আসবে কি, এই pq - rq। এখান থেকে আমরা দেখো এবারে রুটটা কিভাবে আমরা করলাম, রুট মানে দেখালো, রুট মানে কি পাওয়ার হাফ, এই যে রুটের বদলে পাওয়ার লিখতে পারবো আমরা হাফ, অর্থাৎ 1/2। তাহলে এই পাওয়ার হাফ যদি লিখি সেই হাফ এর নিচে চলে আসলো 2, এখানেও 2 নিচে, এখানেও 2 নিচে। এখন দেখো এই a তিনটা বেস সেম, বেস যদি সেম হয় তাহলে পাওয়ার গুণ থাকলে যোগ হয়, এগুলো সব আমরা যোগ করেছি, যোগ করে একসাথে লসাগু করে দিলাম, তাহলে কি আছে দেখো, এই কিউ সাথে কিউ কাটা, আর কিউ সাথে এই এই লাস্টের আর কিউ কাটা, আর পি কিউ সাথে পি কিউ সব কেটে গেল, তাহলে কি থাকছে a^0/2, তাহলে a^0, তাহলে এটার মান হচ্ছে 1, তাহলে এটার 1 হচ্ছে আমাদের অ্যানসার। আমরা গ নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, গ নম্বর প্রশ্নে বলা হয়েছে b = log(8^10) + log(4^10) / 3log(5^10) - log(2^10), এইটা সমান আমাদের বের করতে হবে, এই যে b = ½ প্রমাণ করতে হবে। দেখো এখানে b = ½ প্রমাণ করবো, এটা কিভাবে করবো দেখো, এখানে আমরা এই বির মানটা লিখে নিলাম, এখানে লক্ষ্য করো এই এটার সাথে রুট আছে, এটার সাথে রুট আছে, তাহলে এই 16 কে আমরা কি লিখতে, সরি এই 4 কে আমরা কি লিখতে পারি, 4 কে লিখলাম √16, তাহলে দেখো এখানেও রুট পেলাম, এখানেও রুট পেলাম, এখানেও রুট পেলাম। এবার এটাকে আমি কি লিখলাম, এই যে রুট মানে পাওয়ার হাফ, এই পাওয়ার হাফ, এই পাওয়ার হাফ, এই পাওয়ার হাফ, পরের লাইনে কি করছি এই পাওয়ারটা বামে নিয়ে আসলাম, দেখো লগের সূত্র প্রয়োগ করি,
এই পামে নিয়ে আসলাম, নিয়ে এসে এখান থেকে সবার ভিতর থেকে আমি হাফ কমান নিচে নিচে কি করেছি দেখো, নিচের এই থ্রি কে আমি এই পাশের উপরে তুলে দিয়েছি, এই যে ফাইভ কিউব মানে দেখো 125, আর এই লক টু ছিল লক টু জায়গায় লক টু থেকে গেল। এবার দেখো পরের লাইনে এই পাওয়ার বামে আনলাম, আর এটা দেখো বিয়োগ থাকলে ভাগ, 125 কে দুই দ্বারা ভাগ হলো, আর উপর থেকে আমি হাফ কমান নিলাম, হাফ কমান নিলে এখানে থাকলো লক 10 লক 125 আর লক 16। এবার কি আছে দেখো, এখানে যোগ চিহ্ন আছে আর এখানে বিয়োগ আছে, তাহলে বিয়োগ থাকলে ভাগ হবে আর যোগ থাকলে গুণ হবে, তাহলে দেখো কি লাগলো, এই 8 গুণ 125, আর এখানে বিয়োগ আছে ভাগ 16, তাহলে এবার এখানে কাটাকাটি করলাম 8 গুণ 16, তাহলে উপরে থাকলো লগ অফ 125 বাই 2 আর নিচেও লগ অফ 125 বাই 2, তাহলে এটা সেম টু সেম, এটা কেটে 1 হলো, আর এটা হাফ এর সাথে 1 গুণে হাফ আমাদের রাইট হ্যান্ড সাইড কমন হয়ে গেল। শিক্ষার্থীরা আশা করছি এই এক নম্বর প্রশ্নের সলিউশন তোমরা বুঝে গেছো, এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, আর এই ধরনের ভিডিও যদি তোমরা আরো পেতে চাও তাও আমাকে জানাবে। তা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ক্লাসে, আল্লাহ হাফেজ।